শরীরের ময়না সবাইকে একসাথে একজন মেয়ে সুখী রাখা যায় না। এমন মানুষও আছে, কুল জায়গাটা রান্ধা দিলেও করব কুর্দা তো রেখে দিছে। অর্থ কি? অর্থ হচ্ছে যে কিছু মানুষ আছে যাদের জন্য অক্লান্তভাবে পাশে থাকার চেষ্টা করা, অক্লান্ত সেবা করা, অক্লান্তভাবে দায়িত্ব পালন করার পরও তারা প্রশংসা অনেক পরের ব্যাপার, মনে করেন কিছুই করা হয়নি, কী বা এমন করছে, এ ধরনের একটা মনোবৃত্তি। এবং দুঃখজনক হলেও সত্য যে এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় আমাদের খুব কাছের মানুষ, যাদেরকে চাইলে আমরা কিন্তু তাদের প্রতি আমাদের যে কর্তব্যবোধ দায়িত্ববোধ এসে থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারি না। তখন কি হয়? তখন কিন্তু কষ্ট হয়। যেমন কেউ একজন তার শাশুড়ির সেবা করছে, শুধু সেবা করছে না, হাসি মুখে দিন রাত্রি 24 ঘন্টাই শাশুড়ির পাশে থাকছে, কিন্তু দেখা যাচ্ছে এত করেও প্রশংসা তো হচ্ছেই না, উল্টো ওনার খুদ ধরতে ব্যস্ত হয়ে পড়ছে। কিংবা দেখা গেল যে পরিবারের কোনো একজনের জন্য নিজে একটা ভালো জিনিস না কিনে সেই মানুষটার জন্য একটা নিজেকে স্যাক্রিফাইস করে, অর্থাৎ যে জিনিসটা নিজে কেনা যেত সেই জিনিসটা না কিনে অপেক্ষাকৃত কম মূল্যে জিনিস কিনে হলেও আরেকজনের জন্য একটা ভালো জিনিস কিনে নিয়ে আসার পরেও দেখেও এমনভাবে রেখে দিচ্ছে যে এটা একটা জিনিস দেওয়া হলো না, কিন্তু যে দিচ্ছে সে না দিলেও কিন্তু পারত, নিজেরটা স্যাক্রিফাইস করেছে, কিন্তু শুধু দিয়েছি তাই নয় নিজেরটা স্যাক্রিফাইস করে, কিন্তু দেখা গেল খুশি তো হওয়া দূরের কথা, উল্টো একটা মুখ বাঁকানো ভাব। কিংবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর হয়তোবা কাছের মানুষটাকে বলা হলো যে খুব টায়ার্ড লাগছে, একটু বাচ্চাদের পড়াটা দেখিয়ে দাও। শুনতে হয় কি এমন কাজ করছো যে এখনই একদম টায়ার্ড হয়ে গেলা, সারাদিন তো বাসায়ই ছিলাম, খাইছো আর ঘুমাইছো আর কি করছো? অর্থাৎ এতগুলো কাজের কোনো মূল্যায়ন হয় না। এরকম আশেপাশে এমন সব মানুষ কাছের আমাদের থাকে যাদের এই ধরনের নেতিবাচক কথা আমাদের ভেতরে একটা রক্তপাত ঘটায়। এখন আমি কেন এই কথাগুলো বললাম? এই কথাগুলো এই জন্য বললাম যে যখন দায়িত্ব পালন করবে, হাসি মুখে যখন পালন করছো, মুখটা খাট করে কালো করে ফেলো না, বা দায়িত্ব পালন করছো তুমি জানছো যে যা করছো প্রয়োজনের অতিরিক্ত করছো, মাত্র অতিরিক্তভাবে তুমি তোমার ভালোবাসা প্রদর্শন করছো, কিন্তু মূল্যায়ন পাচ্ছ না, উল্টো দোষারোপ করা হচ্ছে, এবং তাতে তুমি যত বেশি মন খারাপ করবে যত বেশি তোমার মনে হবে যে এই জন্য করলাম, অথবা যত বেশি তুমি মন খারাপ করে মুখটা কালো করে থাকবে তত বেশি কিন্তু এরা আরও বেশি করে গুর্দাটা খুঁজতে থাকবে, কুলটা কিন্তু দিয়েই চলেছো তাই না, গুর্দা। কারণ এরা যারা তারা কিন্তু জেনে বুঝিয়ে করে। একটা মানুষের জন্য যখন তুমি পৃথিবীর কলজা দাও মানে কি, অর্থাৎ সমস্ত ভালোবাসা উজাড় করে দিচ্ছ, সমস্ত তার যত রকমের আমি বলবো যে আবদার থাকবে, কাজের চাপ থাকবে, তার প্রতি দায়িত্ব বাড়াচ্ছে, সব কিছু প্রয়োজনের অতিরিক্ত করে ফেলছো। প্রয়োজনের অতিরিক্ত করাটাকে আমি কলজার সাথে তুলনা করেছি। তো অটোমেটিকলি তারাও বুঝতেছে, বুঝাও যখন তোমার আরও বেশি তোমার থেকে দাবি করছে, আরও বেশি তুমি দাওনি বলে তোমার দিকে আঙুল দেখাচ্ছে, আরও বেশি তোমার থেকে পায়নি বলে মুখ বাঁকাচ্ছে,
তখন বুঝতে হবে ওরা জেনে বুঝে করছে, আর জেনে বুঝে যখন করছে এদের কথায় কখনো মুখ কালো করো না, শুনেও না শোনার ভান করো, এটা হচ্ছে সবচেয়েতে বড় কথা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি শুরুই করেছিলাম যারা আমাদের খুব কাছের মানুষ, আপনজন, তো চাইলেই তো ওনাদের চেহারা দেখা বন্ধ করতে পারবো না, চাইলেই তো ওনাদের সঙ্গে আর যোগাযোগ রাখবো না, বলা যাবে না, চাইলেই কিন্তু দেখেও না দেখার ভান করে হাঁটা দিতে পারবো না, পারবো পারবো না। তো সেখানে কী করতে হবে, সেখানে অবশ্যই আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে হবে এবং নিজের ভেতর বলতে হবে একজনের সবাইকে সুখী রাখা যায় না। তো আমি আমি আমার দায়িত্ব পালন করব, কিন্তু তাদের মন খারাপ করা, তাদেরকে তাদের কালো মুখ দেখা, তাদের বক্রোক্তি শোনা, মানে আমি বোধহয় ব্যর্থ হয়েছি এ ভাবনা ভাববো না। কারণ জেনে বুঝে যাওয়াটা করে জেগে ঘুমকি ভাঙানো যায়, প্রশ্নই আসে না, দায়িত্ব পালন করবে। কিন্তু এই ব্যাপারে আসলে নিজের কথাই আমি বলি, এই যে আমি প্রায় আজকে 6 বছর ধরে না 600 উপর ভিডিও দিয়েছি, কত কথা বলছি না, কী কথা বলছি, পজিটিভ কথা বলছি। আমাকেও কিন্তু 6 বছরে 600 উপর ভিডিও দেওয়া মানুষটারও কিন্তু শুনতে হয় সস্তা জনপ্রিয়তার জন্য আপনি এসব বলছেন, সস্তা জনপ্রিয়তার জন্য। তো আমি কলজাকে এটা কিন্তু আমি দিয়ে দিছি, তারপরে বলছে সস্তা জনপ্রিয়তা, অর্থ কী? অর্থ হচ্ছে একটা খোঁচা দেওয়া, প্রশংসা বাদ দাও। এখন আমি যদি বলি উল্টো যে সস্তা জনপ্রিয়তার জন্য কিন্তু পজিটিভিটির কথা 6 বছর বলতে হয় না, অ্যাটলিস্ট আমার মতো মানুষ, তোমরা তো আমাকে কথা জাদুকর বলো, নেতিবাচক যে কোনো একটা পয়েন্ট দিয়ে একদিনে একটা ভিডিও করে ভাইরাল হয়ে জনপ্রিয়তার শীর্ষে চলে যাওয়া যায়, যাব না, কারণ ওটা আমার লক্ষ্য না। ঠিক তেমনি তোমরা মন খারাপ করবে না, কারণ কে কী বললো সেটা তোমাদের কর্ণপাত করাটাই হবে বোকামি। আরও আছে, আবার অনেকে বলে আপনার টাকা পয়সা আছে, আপনি তো, আমি যেহেতু বলি যে এটা আমার স্বেচ্ছাশ্রম, টাকা পয়সা আছে বলেই এটা করতে পারছেন, অর্থাৎ টাকা পয়সা না থাকলে বোধহয় করতাম না। এখানেও কিন্তু আমি বলবো যে টাকা পয়সা কিন্তু ইম্পর্টেন্ট না, এখানে এই যে এত কাজ করছে, এই যে কাজের ফাঁকে ফাঁকে ইভেন আজকে না এই ঠান্ডার মধ্যে গলা একটু ব্যথাও আছে, এই যে ভিডিওটাও দিচ্ছি, সব কিছু একটা ভালোবাসা থেকে করছি, কলজাটা দিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু কথা শুনতে হচ্ছে, টাকা আছে বলে করছেন, স্বেচ্ছাশ্রম, টাকা আছে বলেই করছেন, মানুষের সঙ্গে ফোনে কথা বলছেন, এসে দেখা করছে, ফি নিচ্ছেন না, টাকা আছে বলেই করছেন না। কিছুদিন আগে একটা পত্রিকা আসছিল, একটা স্কুলের সামনে ছোট্ট একটা রেস্টুরেন্ট চালা একজন মানুষ, খুবই একেবারেই আমি বলবো দিন আনে দিন খায় থেকে একটু একটু করে দাঁড় করেছে রেস্টুরেন্ট, সে শুধু ওই স্কুলের বাচ্চারা যাতে নিয়মিত স্কুলে আসে তার জন্য বাচ্চাদের দুপুরের মিলটা মাত্র 5 টাকায় দিচ্ছে। কত মহৎ মানের মানুষ, আমি তো তার কাছে কিছুই না, তার কিন্তু টাকা আছে বলে বলা যাবে না, তাহলে কি প্রয়োজন হচ্ছে? মানসিকতা, মানসিকতাটাই সবচেয়ে বড় কথা, যেটা থাকে বলি আমরা মানুষ, তোমরাও সেই মানসিকতায় গড়ে ওঠো, কে কি হুল ফোটালো কর্ণপাত করো না। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে না বলতে।